ক্লাস 10 দশম শ্রেণী আমরা পড়তেছিলাম ভেক্টর। ভেক্টরের দুইটা ক্লাস করছি আমরা। প্রথম ক্লাসটাতে আলোচনা করছি ভেক্টরের বেসিক বিষয়গুলি, আর দ্বিতীয় ক্লাসটাতে আমরা আলোচনা করছি উদাহরণ 3 4 5। উদাহরণ 3 এ আমাদের ছিল ভেক্টরের সাহায্যে আমরা প্রমাণ করছি যে কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল এবং অর্ধেক। উদাহরণ 4 এ আমরা প্রমাণ করছি ভেক্টরের সাহায্যে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উদাহরণ 5 এ আমরা প্রমাণ করছি যে কোনো চতুর্ভুজের চার বাহুর মধ্যবিন্দুগুলোর সংযোগে যে চতুর্ভুজ উৎপন্ন হয় তা একটি সামান্তরিক এখন আমাদের অনুশীলনীর আমাদের করতে হবে। এখানে প্রথমে আমরা করব অনুশীলনী, যেটা সেটা হলো 10 নম্বর। সেটা হলো কত অনুশীলনীর? 10 নম্বর। 10 নম্বর ডাকটা আমি একটু বোর্ডে লিখতেছি, খেয়াল করতে হবে। 10 নম্বর, হ্যাঁ, 10 নম্বরের ডাকটা হলো এবিসিডি বিন্দুগুলোর, এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, যথাক্রমে এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে প্রমাণ করো যে দেখাও যে এবিসিডি সামান্তরিক হবে যদিও কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়। খেয়াল করো আবার, ভেক্টরের সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের সংজ্ঞা আমরা আগে পড়ছি যে কোনো নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান প্রকাশ করতে ওপি দ্বারা নির্দেশ করা হয়, ওপি দেয়া তীরচিহ্ন। তখন ওপিকে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টর মূলবিন্দু ছাড়া হবে না, ও লাগবে। ও এ হলে এ, ও পি হলে ও পি। দেখাও বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ বি সি ডি। দেখাতে হবে এবিসিডি সামান্তরিক হবে যদি ও কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়, বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়। সেই ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট বেসিক আগে জানতে হবে, যদি ও কেবল যদির মানে হলো একটা ঘটনা যদি বিপরীত ক্রমে ঘটে, সেই ক্ষেত্রে তুমি লিখতে পারবা যদি ও কেবল যদি বিপরীত ক্রমে ঘটে। এর মানে হলো যেমন আমরা লিখতে পারি, আমরা জানি সূর্য অস্ত গেলে আগামী দিন, আজকে অস্ত গেলে কালকে আবার উদিত হবে, আবার উদিত হলে আবার অস্ত যাবে। মানে একটা ঘটনা অস্ত গেলে আবার উদিত হবে নিশ্চিত, এটা হলো বিপরীত ক্রমে ঘটনা ঘটতেছে। যেমন মানুষের ক্ষেত্রে এক ব্যক্তি আজকে মারা গেলে কালকে আবার জীবিত তো হবে না, এটা সৃষ্টিকর্তার বিষয়। একজন মানুষ মারা গেলে কালকে তো আর জীবিত হবে না, এই ক্ষেত্রে যদিও কেবল যদি ব্যবহার করা যাবে না। যেমন 3 এবং 2 যোগ করলে 5 হয়, এই 5কে আবার বাইঙ্গিয়া 3 এবং 2 লেখা যা, 4 এবং 1 লেখা যা, 2.5 প্লাস 2.5 বিভিন্নভাবে লেখা যা, এক্ষেত্রে হবে না। তাহলে যদিও কেবল যদি এটা কখন হবে? একটি ঘটনা যদি বিপরীত ক্রমে ঘটে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি মানুষ মৃত্যুবরণ করবে যদি কারো জন্ম হয় সে মৃত্যুবরণ করবে। এখানে কিন্তু যদিও কেবল যদি লিখি নাই, আমি কি লিখলাম? মানুষ মৃত্যুবরণ করবে যদি তার জন্ম হয়। আবার সূর্য অস্ত যাবে যদি ও কেবল যদি উদিত হয়। খেয়াল করো,
মানুষ মৃত্যুবরণ করবে যদি জন্ম হয়, কারণ আবার মৃত্যুবরণ করলে জন্মিলে মৃত্যুবরণ করতে হবে, আবার মৃত্যুবরণ করলে তো আবার জন্ম হবে না, এটা সৃষ্টিকর্তার বিষয়। এই ক্ষেত্রে শুধু যদি, আবার সূর্য অস্ত যাবে যদিও কেবল যদি উদিত হয়, মানে কি অস্ত গেলে উদিত হবে আবার অস্ত যাবে আবার উদিত হবে, এটা বিপরীত ক্রমে ঘটবে। এক্ষেত্রে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি, তিন আর দুই যোগ করলে পাঁচ হয়, পাঁচকে বাঙ্গিয়া তিন আর দুই তো না শুধু বিভিন্নভাবেই লেখা যা, এই ক্ষেত্রে বিপরীত ক্রমে হয় না, যদিও কেবল যদি লেখা যাবে না। আরেকটা কথা আমরা সেটের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে পাই, এখন একটু দেখে নেও, একটি ও কেবল একটি, একটি একটি ও কেবল একটি, এরকম একটা কথা পাই, একটি ও কেবল একটি। যেমন আমি একটা লিখলাম এটা এ সেট, এটা বি সেট, এ সেটে পি কিউ আর তিনজন ব্যক্তি আছে, পির বয়স ৩০, কিউ এর বয়স ৪০, আর এর বয়স ৪৫। একটা বিষয় খেয়াল করো, পি সে বি সেটের ৩০-এর লগে সম্পর্কিত, কিউ ৪০-এর লগে সম্পর্কিত, আর ৪৫-এর লগে সম্পর্কিত। বিপরীত ক্রমে ৩০ সে একজন শুধু পির সাথে সম্পর্কিত, ৪০ সে শুধু কিউ এর সাথে সম্পর্কিত, ৪৫ সে শুধু আরের সাথে সম্পর্কিত। এই এ ও বি সেটের উপাদানগুলোর মধ্যে বলা হয় একটি ও কেবল একটি, বলা হয় একটি ও কেবল একটি। এরকমও তো হতে পারে, এটা এ সেট, এটা বি সেট, এটা আছে পি কিউ, পি কিউ আর, পি কিউ আর, এখানে আছে ৩০, এটাই পির বয়স, এটাই কিউ এর বয়স, ৪০ এটা আরের বয়স। খেয়াল করো বিষয়টা, পির বয়স ৩০, কিউ এর বয়সও ৩০, আরের বয়স ৪৫। কিন্তু বি সেটের ৩০ সে এ সেটের পি এবং কিউ দুটি উপাদানের সাথে সম্পর্কিত। এই এ ও বি এই সেট দুটির মধ্যে কেবল একটি ও একটি ও কেবল একটি সম্পর্ক এরকম বলা যাবে না। এই ক্ষেত্রে এ ও বি সেটের মধ্যে বলা যাবে একটি ও কেবল একটি উপাদান, এ সেটের একটি ও কেবল একটি উপাদান বি সেটের সাথে সম্পর্কিত, বি সেটের একটি ও কেবল একটি উপাদান এ সেটের সাথে সম্পর্কিত। আমরা দুইটা টপিক শিখলাম, যদি ও কেবল যদি, মানে একটা ঘটনা যদি বিপরীত ক্রমে অবশ্যই ঘটে, আর একটা শিখলাম একটি ও কেবল একটি। এটা পড়ার কারণ হলো এই যে আমরা বইয়ের ১০ নম্বরটা আমরা প্রমাণ করব, এখানে বিষয়টা বুঝতে হবে আমাদের, এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ বি সি ডি, প্রমাণ করো যে এবিসিডি সামান্তরিক হবে যদি ও কেবল যদি, যদি ও কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়। তার মানে হলো বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি, এটা নিয়ে কাজ করিয়া দেখাবো এবিসিডি সামান্তরিক, পরে এবিসিডি সামান্তরিক ধরে কাজ করে দেখাবো বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি। বিষয়টা আবার খেয়াল করো, মাথায় ঢুকছে কিনা, আগে নিব বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি, এটা নিয়ে কাজ করে দেখাবো এবিসিডি একটি সামান্তরিক, পরে আবার এবিসিডি একটি সামান্তরিক, ওটা নিয়ে কাজ করে দেখাবো বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি। ক্লিয়ার? তাকাও, আমরা পাই, আমরা পাই বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি, কিন্তু বি মাইনাস এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি, ওই যে অবস্থান ভেক্টরের বেলায় বি মাইনাস এ মানে বোঝায় বির অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর, বি মাইনাস এ ইকুয়াল টু এ বি, আবার সি মাইনাস ডি দ্বারা বোঝায় ডিসি, ডিসি ভেক্টর মানে সির অবস্থান ভেক্টর মাইনাস ডির অবস্থান ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এটা মানে এ বি ইকুয়াল টু এটা মানে ডিসি, এ বি আর ডিসি দুটি ভেক্টর কেমন হয়েছে সমান, দুটি ভেক্টর সমান হলে আমরা জানি তারা সমান্তরাল, সুতরাং এ বি সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি, তাহলে এ বি সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি, তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক, সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক। এখন আবার আবার একটা কাজ করব আমরা, আবার ওই যে যদিও কেবল যদি বলছে যে আবার এ বি সি ডি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিক, সুতরাং
সামন্তরিকের আমরা জানি এবি সমান ডিসি, ওই যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো সাইড নোট দিতে হবে, সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু ওই যে এবি ভেক্টর সমান আমরা জানি কি বি মাইনাস এ, ডিসি ভেক্টর সমান সি মাইনাস ডি, সি মাইনাস ডি। তাহলে এবি ভেক্টরের পরিবর্তে লিখতে পারি আমরা বি মাইনাস এ সমান সমান সি মাইনাস ডি। আমরা কি করলাম এবিসি এই চতুর্ভুজে প্রথমে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি এটা নিয়ে কাজ করে দেখাইছি এবিসিটি আর কি সামন্তরিক, পরে আবার এবিসির সামন্তরিক নিয়ে কাজ করে দেখালাম বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি। এটাই হলো এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, এ বি সি ডি হলে এবিসিডি একটি সামন্তরিক হবে যদিও কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়। ক্লিয়ার? আমরা 10 নাম্বার পড়লাম বইয়ের, এখন পড়ব 11 নাম্বার বইয়ের 10 পড়লাম, এখন পড়ব কত 11। 11 পড়ার আগে আমাদের একটু ইম্পর্টেন্ট কথা বলতে হবে, সেটা হলো উদাহরণ 3-এ আমরা কি পড়ছিলাম এবিসি কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল এবং অর্ধেক। উদাহরণ 3-এ আমরা পড়ছিলাম ত্রিভুজের যে কোনো দুই বাহুর সাথে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এই উদাহরণ 3-এর উল্টাটা, উদাহরণ 3-এর উল্টাটা এটা হলো 11 নম্বর। খেয়াল করো 11 নম্বর, আমি ডাকটা লিখবো না, শুধু প্রমাণটা করব, আমি বুঝাচ্ছি এবিসিডি, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, প্রমাণে কি আছে এবি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল রেখা ডিই আঁকি, ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল রেখা বিসি সমান্তরাল ডি আঁকি। আর উদাহরণ 3-এ আমাদের ছিল এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই যোগ করেছিলাম, ওইখানে প্রমাণ করছি ডিই সমান্তরাল বিসি। আর আজকে ডিই সমান্তরাল বিসি এটা দেওয়া আছে, আজকে ডিই সমান্তরাল বিসি দেওয়া আছে, ডি থেকে রেখাটা কোথায় গেছে ইতে, সে যায় এসিকে কি করছে ই বিন্দুতে সেট করেছে, এসিকে ই বিন্দুতে সেট করছে। প্রমাণ করব ই বিন্দুটি এসির মধ্যবিন্দু, প্রমাণ করব ই বিন্দুটি এসির কি মধ্যবিন্দু। আবার তাকাও এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে বিসি সমান্তরাল ডি রেখা অঙ্কন করি, ডি বিন্দু দিয়ে বিসি সমান্তরাল ডি রেখা অঙ্কন করি যা এসিকে ই বিন্দুতে সেট করেছে, যা এসিকে ই বিন্দুতে সেট করেছে। প্রমাণ করতে হবে ই বিন্দুটি এসির মধ্যবিন্দু, প্রমাণ করতে হবে ই বিন্দুটি এসির মধ্যবিন্দু। এটাই প্রথমে লিখতে হবে, চিত্রটা প্রথমে আঁকতে হবে, সবার প্রথমে চিত্র আঁকতে হবে, তারপর নিচে লিখতে হবে, চিত্র আঁকার নিচে সব কিছু লিখতে হবে। আমার তো জায়গার অসুবিধার জন্য চিত্রটা পাশে আঁকলাম। মনে করি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে বিসি সমান্তরাল ডি রেখা অঙ্কন করি যা এসিকে ই বিন্দুতে সেট করেছে। প্রমাণ করব ই বিন্দুটি এসির মধ্যবিন্দু। ক্লিয়ার? মনে করি ওই যেগুলো বললাম আমি সেগুলো, আবার মনে করো এটা একটা ত্রিভুজ আছে, ওইটাই আমি আবার আঁকতেছি একটু, এখানে ও আছে মূল বিন্দু, ও বিন্দু, ও বিন্দু সাপেক্ষে ও বি এর অবস্থান ভেক্টর ছোট হাতের বি, ও সি এর অবস্থান ভেক্টর সি, ও এ এর অবস্থান ভেক্টর এ, ও থেকে বিতে রেখা গেলেই তো ও এ ও বি এর অবস্থান ভেক্টর ছোট হাতের বি ধরা হয়, ও সি এর অবস্থান ভেক্টর সি ধরা হয়, ও এ এর অবস্থান ভেক্টর এ ধরা হয়। আমরা এই কথাটাই বলবো কোনো এক জায়গায় ও আছে, ও বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ বি সি, এভাবে টানগুলো আর দিব না, ও থেকে ও এ ও বি ও সি এই টানগুলো আর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, মনে করি এটা তো মনে করি একটা আছেই,
ওই যে হিডিংটা মানে বিশেষ নির্বাচনের মতো লিখতে হবে। পরে আবার মনে করি কোনো নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি সি বিন্দুগুলোর এবিসি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এ বি সি, এবিসি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এ বি সি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে আমরা লিখতে পারি ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এর অবস্থান ভেক্টর প্লাস বির অবস্থান ভেক্টর। এবি এর মধ্যবিন্দু ডি, সুতরাং ডি বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস বি, এই যে এর অবস্থান ভেক্টর এ, বির অবস্থান ভেক্টর বি, আমরা পাইলাম ডি বিন্দুর অবস্থান ভেক্টর। ই তো আর এস এর মধ্যবিন্দু না, ওটা আমরা প্রমাণ করব মধ্যবিন্দু। যদি ই এসি এর মধ্যবিন্দু না হয়, ধরি এফ এসি এর মধ্যবিন্দু, এফটা এই যে এফ, এফ হলো এসি এর মধ্যবিন্দু, এফ আমরা ধরে নিলাম কি এফ এসি এর মধ্যবিন্দু, সুতরাং এফ বিন্দুর অবস্থান ভেক্টর, এফ বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এটার অবস্থান ভেক্টর এ, এটার অবস্থান ভেক্টর সি, এ প্লাস সি। আমরা ডির অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, এফের অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, এখন আমরা লিখতে পারি ইএফ ভেক্টর সমান, ইএফ ভেক্টর সমান ওই যে এফের অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর, ওই যে এবি ভেক্টর সমান কি লিখতে পারি বির অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর, সেম ইএফ সমান লিখতে পারি এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস সি মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস বি, হাফ কমন নিলাম এ প্লাস সি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু হাফ লিখলাম, থাকে কি এ কারা যা সি মাইনাস বি ইকুয়াল টু হাফ সি মাইনাস বি কে লেখা যা বি সি ভেক্টর ইএফ সমান, বুঝে এবি সমান কীরকম বি মাইনাস এ লিখতে পারি, কাজে সি মাইনাস বির পরিবর্তে আমরা লিখতে পারি বি সি ভেক্টর, এই যে বি সি ভেক্টর সমান মানে সির অবস্থান ভেক্টর মাইনাস বির অবস্থান ভেক্টর, ইএফ সমান কী পাইলাম বি সি, ইএফ সমান বি সি পাইলাম, ইএফ সমান হাফ বি সি এটা পাইলাম, ইএফ সমান হাফ বি সি, তাহলে ইএফটা বি সির সাথে সমান্তরাল, ইএফ বিসির সাথে সমান যদি হয়েছে বিসির অর্ধেকের সাথে, তো বলা যা সুতরাং ইএফ সমান্তরাল বিসি, এখানে লিখলাম আমরা ইএফ সমান্তরাল বিসি। প্রশ্নে তো বলা ছিল, প্রশ্নে ইএফ কেন এখানে ভুল লিখছিলাম, এটা ইএফ হবে না, এটা হবে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, তো এফ বিন্দুর অবস্থান এটা ডিএফ হবে, এটা হবে ডিএফ, ডিএফ এটা হবে ডিএফ, এটা হবে ডিএফ, ডিএফ এই যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর, এই কারণে ডিএফ সমান এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ডি এর অবস্থান ভেক্টর, আমরা ডিএফ সমান্তরাল বিসি পাইলাম। প্রশ্নে তো বলা ছিল ডিই সমান্তরাল বিসি, প্রশ্নে বলা ছিল ডিই সমান্তরাল বিসি, তাহলে ডিই সমান্তরাল বিসি আবার ডিএফ সমান্তরাল বিসি উভয়ই দ্বিবিন্দুগামী রেখা, উভয়ই দ্বিবিন্দুগামী রেখা, উভয়ই দ্বিবিন্দুগামী রেখা বলে ডিএফ এবং ডিই ভিন্ন হতে পারে না, ডিএফ এবং ডি পরস্পরের উপর সমাপতিত হয়ে যাবে, অর্থাৎ এফ বিন্দুটা ইর সাথে মিলে যাবে, এফ বিন্দুটা ইর সাথে মিলে যাবে,
তখনই আমি বলবো হ্যাঁ ই বিন্দুটি এসির মধ্যবিন্দু, ই বিন্দুটি এসির মধ্যবিন্দু। আবার খেয়াল করো ভাষাটা আমি লিখলাম না, বলে দিব। প্রথমে তো এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে ডি সমান্তরাল বি সি অঙ্কন করি যা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে ই বিন্দুটি এসির মধ্যবিন্দু। ওকে, আবার মনে করি কোন নির্দিষ্ট ও বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ বি সি। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু ডি আমরা লিখতে পারি ডি বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ ছোট হাতের এ প্লাস বি, মানে এর অবস্থান ভেক্টর প্লাস বির অবস্থান ভেক্টর। যদি ইটা এসির মধ্যবিন্দু না হয় তাহলে ধরে নিই এফটা এসির মধ্যবিন্দু, এফ এসির মধ্যবিন্দু। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এর অবস্থান ভেক্টর প্লাস সির অবস্থান ভেক্টর হাফ এসি। ডির অবস্থান ভেক্টর আছে, এফ এর অবস্থান ভেক্টর আছে, আমরা লিখতে পারি ডিএফ সমান, ডিএফ ভেক্টর সমান এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ডির অবস্থান ভেক্টর। এ মাইনাস হাফ কমন নিলে এটা সি মাইনাস বি, সি মাইনাস বিকে লেখা যায় বিসি। আমি পাইলাম ডিএফ ইকুয়াল টু হাফ বিসি, আমি এটাতে লিখতে পারি ডিএফ সমান্তরাল বিসি। প্রশ্নে বলা এই চোখে পরে আমরা বলবো কিন্তু ডিই সমান্তরাল বিসি প্রদত্ত, দেওয়া আছে, দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি। ডিএফ এবং ডি উভয়ই দ্বিবিন্দুগামী রেখা, তাহলে উভয়ই দ্বিবিন্দুগামী রেখা বিসির সাথে ডিএফ এবং ডি উভয়ই আলাদা আলাদাভাবে সমান্তরাল হতে পারে না। সুতরাং ডিএফ এবং ডিই ভিন্ন রেখা হতে পারে না, ডিএফ এবং ডিই রেখা পরস্পরের উপর সমাপতিত হবে। তাহলে এফ বিন্দুটি ই বিন্দুর সাথে পুরোপুরি মিলে যাবে, তখন আমরা বলবো সুতরাং ই বিন্দুটি এসির মধ্যবিন্দু প্রমাণিত। ক্লিয়ার? আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করলাম ত্রিভুজের যে কোনো এক বিন্দুর মধ্য দিয়ে ত্রিভুজের যে কোনো এক বিন্দুর মধ্য দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল রেখা না অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। আবার খেয়াল করো, আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করলাম ত্রিভুজের যে কোনো এক বিন্দুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল রেখা, মানে যে এ বি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বি সির সমান্তরাল রেখা তৃতীয় বাহু এসির মধ্যবিন্দুগামী প্রমাণ করলাম। আর উদাহরণ তিনে যেটা ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। ওকে, আমরা আশা করি লিখতে পারবো এটা। এখন দেখো বারো নম্বর খুব ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এখন দেখো বারো নম্বর, আমরা উদাহরণ চারে পড়ছিলাম কোনো চতুর্ভুজের কোনো সামন্তরিকের ভেক্টরের সাহায্যে প্রমাণ করছিলাম কোনো সামন্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, সামন্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে। এখন আজকে যেটা প্রমাণ করবো তার উল্টা, কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই চতুর্ভুজটা একটি সামন্তরিক। মূলত এই সবগুলোই ক্লাস এইটেই ছিল, কিন্তু আমরা এখানে প্রমাণগুলি করব সবগুলোই ভেক্টরের সাহায্যে। তাহলে উদাহরণ চারে পড়ছিলাম কোনো প্রমাণ করছিলাম সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন বারো নম্বরে পড়বো তার উল্টাটা, এমন একটা চতুর্ভুজ যার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করবো ওই চতুর্ভুজটা একটি সামন্তরিক। খেয়াল করো চতুর্ভুজটা একটি সামন্তরিক, আমি একটা সামন্তরিক আমি এঁকে নিলাম এ বি সি ডি, এ বি সি ডি আমি একটা সামন্তরিক আমি এঁকে নিলাম, এ বি সি ডি সামন্তরিক। এর দিকগুলো এ থেকে বি, ওটা হলো বি থেকে সি, এটা হলো ডি থেকে সি, এটা হলো এ থেকে ডি, একটা কর্ণ এ সি আর একটা কর্ণ বিডি, একটা কর্ণ এসি আর একটা কর্ণ কি বিডি ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবিসিডি একটি সামন্তরিক না, এবিসিডি একটি চতুর্ভুজ, এবিসিডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের কর্ণদ্বয় কী করে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, দ্যাট মিন্স এও সমান ওসি, এও সমান ওসি, আবার বিও সমান ওডি, এগুলো দেওয়া আছে।
ও সমান ওসি, বিও সমান ওডি। তার মানে তো চতুর্ভুজে কর্ণদ্বয় উভয়ই সমদ্বিখণ্ডিত করেছে, এটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এই এবিসিডি চতুর্ভুজটি একটি সামন্তরিক। এবিসিডি চতুর্ভুজটি একটি কি সামন্তরিক। ওই আগের মতোই প্রথমে মনে করি তো একটা হিডিং তো আছেই, মনে করি এবিসিডি চতুর্ভুজের এসিবিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এও সমান ওসি, বিও সমান ওডি। প্রমাণ করতে হবে এবিসিডি চতুর্ভুজটি একটি সামন্তরিক। আবার মনে করি ওই আগের প্রমাণে যে ভাষাটা লিখলাম, মনে করি কোনো নির্দিষ্ট ও বিন্দুর সাপেক্ষে, কোনো নির্দিষ্ট ও বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুগুলোর, এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি, এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। ওকে, একটা বিষয় খেয়াল করো, এসির মধ্যবিন্দু কি ও, এসি রেখার মধ্যবিন্দু ও। তাহলে বলতে পারি ও বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এর অবস্থান ভেক্টর প্লাস সির অবস্থান ভেক্টর। আবার বিডির মধ্যবিন্দু ও, আমি বলতে পারি ও বিন্দুর অবস্থান ভেক্টর হাফ বির অবস্থান ভেক্টর প্লাস ডির অবস্থান ভেক্টর। এসি এর মধ্যবিন্দু ও, সুতরাং ও বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর হাফ এ প্লাস সি, এই যে এর অবস্থান ভেক্টর প্লাস সির অবস্থান ভেক্টর। আবার বিডি এর মধ্যবিন্দু ও, সুতরাং ও বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর হাফ বির অবস্থান ভেক্টর প্লাস ডির অবস্থান ভেক্টর। প্রথমটা যে পাইছি সেটাও ও বিন্দুর অবস্থান ভেক্টর, পরেরটাও ও বিন্দুর অবস্থান ভেক্টর লিখতে পারি। সুতরাং এটা সমান এটা, দুইটাই যে ও বিন্দুর অবস্থান ভেক্টর, সুতরাং হাফ এ প্লাস সি ইকুয়াল টু হাফ বি প্লাস ডি, উভয় দিক থেকে হাফ বাদ দিলে এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি, এ প্লাস সি প্লাস বি প্লাস ডি, উভয় দিকে এ প্লাস সি মাইনাস এ মাইনাস ডি, বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি, উভয় দিকে মাইনাস এ মাইনাস ডি যোগ করলাম, আমি একটু প্রয়োজনের স্বার্থে যোগ করছি, কোনো সমস্যা নেই। বা এ এ কাটা যা সি মাইনাস ডি ইকুয়াল টু এখানে বি প্লাস সি, এখানে কী থাকছিল বি প্লাস সি, আমাদের কী ছিল এখানে, হ্যাঁ বি প্লাস, এখানে তো বি প্লাস সি না, এখানে ছিল বি প্লাস ডি, হ্যাঁ হ্যাঁ এর কী ছিল বি প্লাস ডি, ঠিক আছে বি প্লাস ডি, এ প্লাস সি আর এটা বি প্লাস ডি, তাহলে এ প্লাস সি মাইনাস এ মাইনাস ডি, মাইনাস এ মাইনাস ডি, মাইনাস এ মাইনাস ডি, এই পাশে থাকে মাইনাস, ও এইখানে তো এটা ছিল এ প্লাস সি, এ প্লাস সি আর বি প্লাস ডি, বি প্লাস টি মাইনাস সি মাইনাস ডি, এই যে বি, এই যে এই ভুল লিখছি, বি প্লাস ডি, বি প্লাস ডি, যে বি প্লাস ডি বি প্লাস ডি, ডি কাটা যা থাকে বি মাইনাস এ, এই সি মাইনাস ডিকে আমি লিখতে পারি, সি মাইনাস ডিকে আমি লিখতে পারি ডিসি, বি মাইনাস এ কে লিখতে পারি এ বি, বুঝে ডিসি সমানিত সি মাইনাস ডি, আবার এ বি সমানিত বি মাইনাস এ আমরা লিখতে পারি। তাহলে ডিসি সমান এ বি, ডিসি সমান কি এ বি আমরা লিখতে পারি, সুতরাং এ বি সমান ডিসি, এ বি সমান্তরাল ডিসি। তাহলে যেহেতু এ বি আর ডিসি সমান এবং সমান্তরাল, তাহলে এ বি সিডি একটি সামন্তরিক, এ বি সিডি একটি সামন্তরিক প্রমাণিত। আবার খেয়াল করো বিষয়টা, প্রশ্নে বলা ছিল এ বি সিডি একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের
কর্ণ দুটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করব ভেক্টরের সাহায্যে এ বি সি ডি একটি সামন্তরিক। এই কর্ণ দুটা সমদ্বিখণ্ডিত করে তার মানে এ ও সমান ও সি, বি ও সমান ও ডি, তার মানে এ সির মধ্যবিন্দু ও, বি ডির মধ্যবিন্দু ও। মনে করি এ বি সি ডি চতুর্ভুজে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সামন্তরিক। আবার মনে করি কোন নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে, একই বাসা সকলটাতে, মনে করি কোন নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি সি ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ বি সি ডি। ওকে, তাহলে এসির মধ্যবিন্দু ও আমরা লিখতে পারি ওর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস সি। আবার বিডির মধ্যবিন্দু ও আমরা লিখতে পারি ও বিন্দুর অবস্থান ভেক্টর হাফ বি প্লাস ডি। এটাও ও বিন্দুর অবস্থান ভেক্টর, এটাও ও বিন্দুর অবস্থান ভেক্টর, দুটো কেমন সমান, এটা সমান, এটা হাফ বাদ দিলে এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি। উভয় দিকে মাইনাস এ মাইনাস ডি যোগ করলাম, উভয় দিকে মাইনাস এ মাইনাস এ মাইনাস ডি যোগ করলাম, যোগ করলে কাটাকাটি করে থাকতেছি কি সি মাইনাস ডি ইকুয়াল টু বি মাইনাস বি মাইনাস এ। এই প্রমাণের স্বার্থে আমি যোগ করছি সি মাইনাস ডি মানে ডিসি, বি মাইনাস এ মানে এ বি, এ বি এবং ডিসি সমান। আমরা জানি দুটি ভেক্টর সমান হয়ে গেলে তারা সমান্তরালও, তাহলে এ বি এবং ডিসি সমান এবং সমান্তরাল, তাহলে এ বি সি ডি একটি সামন্তরিক প্রমাণিত। ক্লিয়ার? আমরা আজকে তিনটা প্রমাণ করলাম, দশ এগারো বারো। দশ নম্বর প্রমাণটা হলো এ বি সি ডি চারটা বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের এ বি সি ও ডি হলে প্রমাণ করো যে এ বি সি ডি সামন্তরিক না, এ বি সি ডি সামন্তরিক হবে যদি ও কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল টু ডি মাইনাস সি হয়। আবার এগারো নম্বরে বললাম ত্রিভুজের যে কোনো এক বাহুর মধ্য দিয়ে অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্য বিন্দুগামী। বারো নম্বরে বললাম কোনো চতুর্ভুজের কর্ণ দুইটা যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে প্রমাণ করব ভেক্টরের সাহায্যে ওই চতুর্ভুজটি একটি সামন্তরিক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।